কি নাম তোমার? রিম্পা দে বলো। রিম্পা কি করো, পড়াশোনা করো স্কুলে না কলেজে? কোন কলেজে? কমেন্সে। দাদা অষ্টমীর এই পুণ্য লগ্নে সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকে আমি বিশেষ করে জনজাতি এলাকায় যে পূজা এবং মানুষের মধ্যে যে অনুভূতি এই পূজাকে নিয়ে, সেটা অনুভব করার জন্য আজকে আমার সফরসূচি আমি শুরু করেছি কাপড়ি বাজার থেকে। এখানে যারা পূজা উদ্যোক্তা তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং জনজাতি এলাকায় আমি প্রথমেও বলেছিলাম যে আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার স্লোগান দিচ্ছি, তার পাশাপাশি জাতি জনজাতি বাঙালি সবাই মিলে আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে ত্রিপুরা রাজ্যের যাতে সার্বিক উন্নয়ন হয়, ত্রিপুরার মানুষ যাতে সমস্ত দিক দিয়ে একদম ভারতবর্ষের মানচিত্রে এক নম্বরের জায়গায় পৌঁছাতে পারে, সেই কারণে আজকে আমি বিশেষ করে জনজাতি এলাকায় প্রকাশ করছি। দুর্গাপূজার যারা মানুষ যারা এখানে ব্রতী হয়েছেন তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনগুলি যাতে ভালো কাটতে পারি সেই প্রার্থনা মায়ের কাছে করছি। দুর্গাপূজা আসলে অষ্টমীর দিন, অষ্টমীর দিন আজকে আমাদের গোলাঘাট বিধানসভার অন্তর্গত তথা গাবুর্দি বাজার সংলগ্ন চংখ্যাং মথা আর চখ্যাং ওয়েলফেয়ার সোসাইটির আমরা সেখানে এসেছি। আমাদের সাথে আছেন আমাদের ভারতীয় জনতা পার্টি তথা ত্রিপুরার প্রদেশ রাজ্যের সভাপতি শ্রীযুত রাজীব ভট্টাচার্য মহাশয় এবং উপস্থিত আছেন আমার সিপাহী জেলার জেলা সভাপতি শ্রী গৌরাঙ্গ ভৌমিক মহাশয়, রয়েছেন আমাদের এই গোলাঘাটি মণ্ডলের মণ্ডল সভাপতি শ্রী রামকৃষ্ণ সাহা এবং জনজাতি মোর্চা সভাপতি শ্রী সমীর দেব বর্মা এবং বিভিন্ন সাংগঠনিক ছাত্র মোর্চা বিভিন্ন সভাপতি যুব মোর্চা থেকে শুরু করে মহিলা মোর্চা সমস্ত বিভিন্ন আজকে অংশগ্রহণ করেছেন। আজকে আমাদের সৌভাগ্য, আমাদের কোনো দিন দেখিনি আজকে আমাদের গোলাঘাটি বিধানসভা আমার রাজ্যে বিজেপি সভাপতি আজকে যে সফর করেছেন, যে গ্রাম পাহাড়ে যেভাবে পূজা হচ্ছেন, বিগত দিনের দুর্গা পূজা ছিল না পাহাড়ে, এখন আমাদের 2018 এই সরকার আসার পর থেকে পাহাড়ে বিভিন্ন জায়গায় গলি গলি দুর্গা পূজা শুরু হচ্ছে। সেই দুর্গা পূজা সে লক্ষ্যে রেখেই আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি সভাপতি আমাদের আদরণীয় রাজীব দাস আজকে সফর করেছেন, আজকে এই চংখিরিং ওয়েলফেয়ার সোসাইটির গাবুর্দি বাজারে সফর করেছেন। এখন সামনে আমরা আবার যাবো জম্পুইজলার শেষে আমরা যাব তখন টাকাজলা বাজার সেরে আমরা গাংঠাগড় তথা শ্যামনগর সব প্রভৃতি আমরা সফর করব আজকে সভাপতিকে সঙ্গে নিয়ে, এবং পরিশেষে আমরা যাব হীরাপুর থেকে প্রমণনগর থেকে ঘুরে রায়বাড়ি, আমরা সেই দুর্গাপূজাগুলি সব পাহাড় জনজাতি এলাকায় আমরা সফল করব। এবং আমরা আশা করি আমরা সমস্তবাসী ত্রিপুরার বাসীকে আমরা বলবো যাহাতে সুন্দরভাবে পূজা যাহাতে আমরা বছরে একবার দুর্গাপূজা হয় সেই দুর্গাপূজা যাহাতে আমরা সুস্থ আনন্দে দিন কাটে এবং সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সেই লক্ষ্য রেখে আজকে এই পূজার দিন থেকে আমাদের কাটতে হবে। এই লক্ষ্য রেখে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা রেখে বিভিন্ন প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়ারা আছেন আপনাদেরকে এই দুপুরে আপনাদেরকে অতি ধন্যবাদ জানাই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।